রাজস্থানের একটা গ্রামে চোর শ্যামলাল থাকত। শ্যামলাল একজন চতুর আর চালাক চোর ছিল। সব সময় কিছু না কিছু করার ধান্দায় থাকত। ওই শহরেই রবার্ট বিদেশ থেকে ঘুরতে এসেছিল। ও স্টেশনে নেমেই ছিল যে শ্যামলালের নজর রবার্টের ব্যাগের ওপরে পড়ল, আর নিজের খেলায় ওস্তাদ শ্যামলাল চুরি করার জন্য পেরিয়ে পড়ল। রবার্ট বইয়ের দোকান থেকে কিছু বই কিনছিলই যে শ্যামলাল নিজের চাল চেলে দিল। এই যে দাদা, আমি প্রথমবার রাজস্থানে এসেছি, এখানকার পরম্পরা অনুযায়ী আমাকে একটা বই দিয়ে দিন তো। স্বাগত মশাই, স্বাগত। আপনি বাংলা তো ভালোই বলেন দেখছি। আরে নিন আপনার বই, এখানকার একজন বিখ্যাত লেখক এটি লিখেছেন। এই বইটা একবার পড়লেই আপনি অর্ধেক রাজস্থানের ব্যাপারে সব জেনে যাবেন বটে। হ্যাঁ আগে আগে থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ, ধন্যবাদ। আচ্ছা আমাকে একটা কথা বলুন তো, ওয়াশরুমটা ঠিক কোথায় রয়েছে? আগে ওই যে ওইদিকে, একদম ফ্রি। হ্যাঁ, কিচ্ছু পয়সা লাগে না, তাড়াতাড়ি আসুন, না হলে আবার লাইন দিতে হবে যে ওখানে। রবার্ট বইয়ের দোকানের কথা শুনে সেখান থেকে বাথরুমে চলে যায়, আর তখনই শ্যামলাল ওখানে ওর ব্যাগ পড়ে থাকতে দেখল, আর ওর ব্যাগ নিয়ে কেটে পড়ল। আর রবার্ট যখন ওখানে এলো আর নিজের ব্যাগ না দেখতে পেয়ে ও খুবই চিন্তায় পড়ে গেল। আরে আমার ব্যাগটা, আমার জামা কাপড়, ও মাই গড, এটা কি হয়ে গেল? এবার আমি কোথায় যাব? আরে বাবু, আপনি এত সহজে এত ভয় পাবেন না। আরে একটু দেখুন না, কেউ আবার ভুল করে নিয়ে গেল না তো? আজকাল এরকম কেস তো আসতেই থাকে, খালি ব্যাগ বদল বদল হয়ে যায় আর কি। আসলে ব্যাপারটা হলো গিয়ে, আমি আমার কাজে ব্যস্ত ছিলাম তো, তাই অতটা লক্ষ্য করিনি আমি। রবার্ট রেলওয়ে স্টেশনের বাইরে বেরিয়ে নিজের ব্যাগ আর সব জিনিসপত্র খুঁজতে থাকলো। অনেকক্ষণ ধরে খোঁজার পর ও যখন আর কিছু পেল না, তখন রবার্ট ক্লান্ত হয়ে ওখানে একটা গার্ডেনে বসে পড়ল। খুব জোরে খিদে পেয়েছে, কাপড়গুলো গেল আর টাকাগুলো সব গেল, আমার কাছে মাত্র 50 টাকা বেঁচে আছে, এখন এটা দিয়ে আমি কি করব? রবার্টকে চিন্তায় দেখে ওখানে প্রেম চলে আসে। প্রেম ওই গ্রামেরই পঞ্চায়েত প্রধানের ছেলে ছিল, যে নিজেও পঞ্চায়েত প্রধান হতে চাইত। কি হয়েছে দাদা, আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে যে, কিছু হয়েছে নাকি কেউ কিছু বলল আপনাকে? আমার আমার এই গ্রামে আমি যেই পা দিলাম সঙ্গে সঙ্গে আমার সব কিছু চুরি হয়ে গেল, এখন আমার আমার খুব জোরে খিদে পেয়েছে, কিছু বুঝতে পারছি না যে আমি কি করব, এখন কোথায় যাব আমি? আমি তোমাকে রাজস্থানের ফেমাস দাল বাটি চুরমা খাওয়াবো, ঠিক আছে? এখানে তো এটাই বিখ্যাত। প্রেম রবার্টের ওপর দয়া দেখিয়ে ওকে ডাল বাটি চুরমা খাওয়ানোর জন্য নিয়ে গেল। এই যে দাদা, টাটকা টাটকা ডাল বাটি চুরমা, এনাকে খাইয়ে দাও, টাকাটা আমার খাতায় লিখে দিও। প্রেমের এত বলার পরে রবার্ট ডাল বাটি চুরমা খাওয়া শুরু করে দিল। আমি বলেছিলাম না, আমাদের রাজস্থানের খাবার পুরো দুনিয়ায় বিখ্যাত, বুঝেছেন? আমি আমি তোমাকে থ্যাংক ইউ বলতে চাই, মানে থ্যাংক ইউ, শুধু একটা 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 আর একটা সাহায্য করো আমাকে তুমি। আরে তুমি হলে আমাদের অতিথি, বলো না কি সাহায্য করতে পারি তোমায়, আমি প্রস্তুত। আমি আমি ব্যবসায় আমার ভালো অভিজ্ঞতা রয়েছে, আমি 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 চাই যে তুমি এই ডাল বাটি চুরমার একটা ব্যবসা খুলে দাও। হ্যাঁ, মানে বলতে চাইছি তুমি একটা ব্যবসা করো, আমি তোমাকে সমস্ত পয়সা রিটার্ন করে দেব, আর যদি বেশি লাভ হয় তাহলে আমি তোমাকে আরো বেশি পয়সা দিয়ে দেব। আমি যদি একে টাকা দিয়ে সাহায্য করি তাহলে সারা গ্রামে এই কথা ছড়িয়ে পড়বে, সবাই আমাকেই প্রধান হিসেবে বেছে নেবে যে একটা বিদেশিকে আমি সাহায্য করেছি, আর এর কাজও হয়ে যাবে। আরে রবার্ট বাবু, এতে জিজ্ঞাসা করার কি আছে? আরে আপনি আজ থেকে কেন, এই মুহূর্ত থেকে আপনি আমার বাড়ির পাশেই একটা দোকানে ডাল বাটি চুরমা বিক্রি করা শুরু করে দিন, এটা তো আমাদের জন্য গর্বের ব্যাপার হবে। প্রেমের সাহায্যে রবার্ট ডাল বাটি চুরমার দোকান খুলল। কিছুদিনের মধ্যেই পুরো শহরে এর চর্চা শুরু হয়ে গেল যে ইংরেজের ডাল বাটি চুরমার দোকান আছে।
চর্চা এত ছড়িয়ে গেছিল যে পুরো শহরের মানুষেরা ইংরেজের ডাল বাটি চুরমা খাওয়ার জন্য ওখানে এলো। আরে দাদা, আরে আমাকেও দিয়ে দাও এই ডাল বাটি চুরমা, আমি শুনেছি খুব ভালো নাকি বানাও তুমি। আরে এটা তো এখানকার মানুষদের ভালোবাসা, এইসব কিছু আমি বিদেশি বলে সেই জন্য তো নয়, ডাল বাটি চুরমাকে সবাই বেশি ভালোবাসে। ছ মাসের পর ব্যবসা এত বেড়ে গেছিল যে রবার্ট ছ মাসের মধ্যে নিজের বড় একটা ডাল মাটি চুরমার দোকান খুলে ফেলল, আর প্রেমের সব টাকা ওকে আবার ফেরতও দিয়ে দিল। আসুন আসুন প্রেম বাবু আসুন, আপনার আপনার জন্যই এই সব কিছু হয়েছে বলা যায়। কয়েকদিনের মধ্যেই আমি এত কিছু করে ফেললাম যে যদি আপনি তুমি যদি আমাকে সাহায্য না করতে তাহলে জানি না আমি কি করতাম সত্যি। আরে ধন্যবাদ জানানোর কোনো ব্যাপার নেই বন্ধু, তুমি পরিশ্রম করেছো আর এইসব তো তারই ফল, আমি শুধু তোমাকে একটু সাহায্য করেছি আর কি, তুমি আমাকে সেরকম সাহায্য করে দিও। আমি আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি অবশ্যই করব, বলো বলো তোমাকে আমি কিভাবে সাহায্য করতে পারি। দেখো প্রধান কাকে করা হবে সেই নিয়ে একটা ভোট হচ্ছে সামনে, তুমি আমাকে সে বিষয়ে সাহায্য করো। আমি তোমাকে পুরোপুরিভাবে সাহায্য করব, কাকে প্রধান করা হবে এই নির্বাচনে আমি সব সময় তোমার পাশে থাকব। ওই সময় শামলালের নজর রবার্টের দিকে পড়ল। আরে এটা তো সেই বিদেশিটা তাই না, যাকে আমি কয়েকদিন আগে ভিকিরি করে দিয়েছিলাম, মনে হচ্ছে ও এখন এখানেই থাকছে, একে আমি আবার ভিকিরি করেই ছাড়ব। প্রেম শামলালকে দেখে বুঝতে পেরে যায় নিশ্চয়ই ওই চোরের মনের মধ্যে কিছু শয়তানি বুদ্ধি চলছে। রবার্ট তুমি তোমার দোকানের খেয়াল রেখো, দেখো যেন কিছু গণ্ডগোল না হয়, রাত্রে জেগে থাকবে আর রাত্রে খুব সতর্ক থাকবে, আজকে রাত্রে আমিও তোমার সাথে দোকানেই থাকবো, দুজনে মিলে দোকানের খেয়াল রাখবো, সাথে কিছু কাঠ আর কয়েকটা পাথর রেখে দিও। হ্যাঁ অবশ্যই অবশ্যই, আজকে রাত্রে আমরা ডাল বাটি চুরমা খেয়ে এখানেই ঘুমিয়ে পড়ব, আমি তো সবসময় এখানেই থাকি, আজকে তুমিও চলে এসো আমি সব কিছু ব্যবস্থা করে রাখবো, আর কয়েকটা পাথর যেটা দোকানে আগে থেকেই আমি রেখে দিয়েছি। আসলে ব্যাপারটা হলো যে ওই কুকুর বিড়াল ছাগল রাত্রে একটু অসুবিধা করে, সেই জন্য আমি ওগুলো রেখে দিয়েছি বটে। রাতে প্রেম আর রবার্ট খাবার খেয়ে শুয়েই ছিল যে শামলাল চুরি করার জন্য অন্ধকারে পৌঁছালো। মনে হচ্ছে বিদেশিটা শুয়ে পড়েছে, আজকে হাত সাফ করে দিই। এটা শুনতেই প্রেম আর রবার্ট শামলালকে ধরে ফেলল। এই থাম থাম থাম, এত তাড়া কোথায় তোর, সব চুরি করে পালাবি, এবার জেলে গিয়ে সব সত্যি বলবি তুই। প্রেম আর রবার্ট শামলাল চোরকে পুলিশের কাছে নিয়ে গেল আর ওকে পুলিশের কাছে দিয়ে দিল। পুরো শহরের মানুষ প্রেমের এই বাহাদুরিতে খুব খুশি হয়ে যায়। তুমি তুমি আমার জন্য সব কিছু বন্ধু, তুমি তখন আমাকে সাহায্য করেছিলে আবার আমাকে সাহায্য করলে, আমি তোমার ব্যাপারে বিদেশে গিয়ে সবাইকে জানাবো, এই মুহূর্তে তো আমি কোথাও যাচ্ছি না। আরে না না, আমি তোমায় কোথাও যেতেও দেবো না, গ্রামবাসীদের তোমার হাতের ডাল চুরমা সবার ভালো লেগেছে, তাই তুমি আমাদের গ্রামবাসীদের ওইসব খাওয়াও আর নিজের ব্যবসা ভালো করে চালাতে থাকো। শহর আর গ্রামে চর্চা শুরু হয়ে যায় আর নিজের বাবার মতো প্রেমও শহরের পঞ্চায়েত প্রধান হয়ে যায়।